ভোলা মো তত্ত্ব না জানিলে বাবাজির পাগড়ি বাঁধাই হবে সার, বাবাজির বাউল সাজাই হবে সার, এই বাউল গানের তত্ত্ব বোঝা ভার, এই বাউল গানের তত্ত্ব বোঝা ভার। বাবাজির বাউল সাজা হবে সার, এই বাউল গানের তত্ত্ব বোঝাবার, বাউল গানের তত্ত্ব বোঝাবার, এই বাউল গান এই বাউল গানের তত্ত্ব বোঝাবার। নিমন্ত্রণে হয় তিনজনের গমন, ছয়টি চরণ আর নয়টি নয়ন, একের নিমন্ত্রণে হয় তিনজনের গমন, ছয়টি চরণ আর নয়টি নয়ন, ও সে নারী রূপ ধরিল কখন ভোলা মো ও সে নারী রূপ ধরিল কখন, বলো কি বা পরিচয় তাহার, বলো কি বা পরিচয় তাহার, বাউল গানের তত্ত্ব বোঝাবার, বাউল গানের তত্ত্ব বোঝাবার, বাউল গানের তত্ত্ব বোঝাবার, এই বাউল গান বাউল গানের তত্ত্ব বোঝাবার। রাজা করেছিল ধনুক ভাঙা বন, আর সেই ধনুক কোথায় ছিল কে বা পেল, কেমন করে রাজার কাছে করিল গমন। কেমন করে রাজার কাছে করিল গমন, কেমন করে রাজার কাছে করিল।
পেলো অধিকার সেই বাসের কে পেলো অধিকার এই বাউল গানের তত্ত্ব বোঝাবার বাউল গানের তত্ত্ব বোঝাবার এই বাউল গানের তত্ত্ব বোঝাবার এই বাউল বাউল ভেবে বলে দেখো সাধনার ফলে আর এক ঘরেতে বাস করে ভাই বাকি বলো দে জনমতার ভাই রে ভাই বিথাই মানব জনমতার বাউল গানের তত্ত্ব বোঝাবার বাউল গানের তত্ত্ব বোঝাবার ওরে আত্ম তত্ত্ব না জানিলে ওরে আত্ম তত্ত্ব ওরে আত্ম তত্ত্ব না জানিলে বাবাজির পাগড়ি বাঁধাই হবে সার বাবাজির বাউল সাজা হবে সার এই বাউল গানের তত্ত্ব বোঝাবা বাউল গানের তত্ত্ব বোঝাবা বাউল গানের তত্ত্ব বোঝাবার বাউল গানের তত্ত্ব বোঝাবার আমার যতন করা লাউ গাছেতে আমার সঞ্জয় বাবুর খুব প্রিয় গান মানে এই গানটার জন্য আমার বাড়িতে একখানা দেখি স্করপিও গাড়ি নিয়ে হাজির বলছে গানটা শুনতে এসেছি বা বলছে আপনাকে যেতেই হবে না দেখুন হবে না বলছে না যেতেই হবে তাই উনি ওনার কথা আর ফেলতে পারলাম না আমাকে আসতেই হলো এই সেই গান আমার যতন করা লাউ গাছেতে দাদা গো দুখানা লাউ ধরেছে কয়দিন হলো লাউয়ের গাছে একটা ইঁদুর লেগেছে এটা কিন্তু বাউল গান গানের কথা কিন্তু একটু বুঝতে হবে না বুঝলে কিন্তু বাউলের মজা পাবেন না হ্যাঁ বাউল গান আর টেলিফিল্ম এক সমান ভিতর থেকে কিছু বোঝা যায় না ওপর থেকে নিতে হয়
কখন কখন দেখবেন ইদুরে ওই লাউয়ের কামড় দিয়ে দিয়ে লাউটা নষ্ট করে দিয়েছে Oh, you don't have to
সে সবই কিছু ছেড়ে দিয়ে ও সে সবই কিছু ছেড়ে দিয়ে গাছের গুড়াই কামড় দিয়েছে কয়দিন হলো লাভের কাছে ইঁদুর লেগেছে কয়দিন হলো লাভের কাছে ইঁদুর লেগেছে ¡Gracias!
হুপুর হরি হরি বল ও ভাই ডুববে রে হাপুর হুপুর তিন কোনা পুকুর ঢাকনিপুরে ঢাকা আছে ও ভাই ঢাকনিপুরে ঢাকা আছে তিন কোনা পুকুর ঠাকুর তিন কোনা পুকুর ঢাকনিপুরে ঢাকা আছে তিন কোনা পুকুর ঢাকনিপুরে ঢাকা আছে তিন কোনা পুকুর গৌর গোপাল অন্ধ কানা জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে মানুষের ভেতরে আর বাবা পরিষ্কার নাই সব জং ধরে গিয়েছে এ জং ছাড়াতে হবে তা না হলে মানুষ আর মানুষের জায়গায় স্থান পাবে না বাবা ।
বলে কেউ কারেও ফেলে না ধরে দাদা গো আপনি ছায় সব পড়ে ইদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে 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 হে কলের এমনি যোজনা ব্রহ্মা তার সন্ধান জানে না আর শিব জানে কি না জানে ভাই বলতে পারি না আবার শিব না জানে যে সব তত্ত্ব ওরে ও আবার শিব না জানে যে সব তত্ত্ব জীবে জানবে কি করে ইদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে ইদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে সে কলের নাম নত মুখী ও গো তার তত্ত্ব বলবো কি সেই কলেতে পড়ে আমি আজন্ম দুঃখী আমার ভজন কলে পড়ে ইদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারে ইদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারে ইদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারে এই জায়গায় দাঁড়িয়ে কি বলছে শুনুন ভোলা মো তোমাদের ওই মাটির মডেল ও গো রেডি তাই তোমাদের মাটির মডেল তোমাদের মাটির মডেল রেডি হে মানুষ ভালো করে দেখাও ভালো বেকারে বাবারে জং ধরেছে মানুষ তোমার তোমার এই বিবেক সেন্টারে জং ধরে গিয়েছে মানুষের এই দ্বারা মাইকের মেশিন খারাপ হয়ে গেলে কোথায় যায় ভালো মিস্ত্রিকে দেখাল তাই তো আমাদের দেহ মেশিনটা খারাপ হয়ে গেলে আমরা কোথা যাই ভালো মিস্ত্রির কাছে কোন মিস্ত্রি যে মিস্ত্রি এমবি করেছেন এমডি করেছেন বড় বড় ডিগ্রি ধারি নিয়ে বসে আছেন ডাক্তারবাবুর কাছে যাই আচ্ছা আপনারা বলুন ডাক্তার কি আমার দেহ ঠিক করতে পারে পারে না বাবা ডাক্তার নিজের দেহই ঠিক হয় না তো আমার কী করে করবে এই জায়গায় দাঁড়িয়ে এই দেহ ঠিক করতে গেলে সাধুগুরু বৈষ্ণবের আশ্রমে যেতে হবে আখড়ায় যেতে হবে তাই বলি এই মাটির মডেল ও কই এই মাটির মডেল রেডিওটা ভালো করে দেখাও ভালো মেকারে ভালো করে দেখাও ভালো মেকারে বাবা রে জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে গো জং ধরেছে বাবা রে জং ধরেছে
জং ধরেছে মানুষ তোমার বিবেকে সেন্টারে আ জং ধরেছে মানুষ তোমার বিবেকে সেন্টারে বলি জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে আ জং ধরেছে হ্যাঁ গো হ্যাঁ জং ধরেছে বাবা রে জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে এই যে তোমার থ্রি ব্যান্ডের সেটে মিস্টার এরিয়াল এতে বলি বিবেক ব্যান্ডকে চেঞ্জ করে দাও ওয়ান টু এর সাথে বাবা ওয়ান টু এর সাথে এই যে তোমার থ্রি ব্যান্ডের সেটে ও মিস্টার এরিয়াল এটে এরিয়াল হ্যাঁ বাবা আজ থেকে কুড়ি বছর আগে গ্রাম ঘরে এত কেবল টিভি ছিল না সাদা কালো টিভি ছিল একটা বাসের মধ্যে আমরা অ্যান্টেনা বেঁধে দিতাম খড়ের চালে আর নিচে একটা সাদা কালো টিভি একটু ঝড় হয়ে গেলেই খেরে মইলি উঠে পড়তাম ঘোরাতাম আর নিচে মাঝখানে একজনা থাকতো ঘরের ভেতরে একজনা থাকতো ভাই বোনে করতাম আমি উঠতাম আমার ভাই ছিল মাঝখানে আর ঘরের ভেতরে বোনটা থাকতো যখন ছবি ঝিলমিল ঝিলমিল করতো একটু পরিষ্কার হতো বল দাদা দাদা আর একটু ঘুরা আর একটু ঘুরা আমাকে আমার ভাই বল দাদা আর একটু ঘুরা আর একটু ঘুরা অ্যান্টেনা এই দেখুন এইটা বাজ্য দেখেন দুটো অ্যান্টেনা এই যে তোমার থ্রি ব্যান্ডের সেটে মিস্টার এরিয়াল এতে
আর বিবেক ব্যানকে চেঞ্জ করে দাও ওয়ান টু এর সাথে বাবা ওয়ান টু এর সাথে এই দেহে তিনটে ব্যান যত মা গান শুনছেন যত বাবারা গান শুনছেন সবারই একই ব্যান পায়খানা দ্বার থেকে নাভিকুণ্ড পর্যন্ত একটা ব্যান নাভিকুণ্ড থেকে গলা পর্যন্ত একটা ব্যান আর গলা থেকে মাথার টিকি পর্যন্ত একটা ব্যান হ্যাঁ এই যে আত্মাশক্তি মা মহামায়া দেহের মধ্যে কোথায় বিরাজ করেন আছে এই দেহে আছে যাহা নাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমার এই দেহ ভাণ্ডে যাহা আছে ভাণ্ডে এই ভাণ্ডে তা আছে এই ভাণ্ডে বাবা গুরু কৃপা না হলে চেনা যাবে না এই যে তোমার থ্রি ব্যান্ডের সেটে মিস্টার এরিয়াল এতে আর বিবেক ব্যান্ডকে চেঞ্জ করে দাও ওয়ান টু হাতে বাবা ওয়ান টু এর সাথে তখন শত গুণে মিটার ওঠে ও ভোলার মনাম তখন শত গুণে মিটার ওঠে ও তখন শত গুণে শত তখন শত গুণে মিটার ওঠে রেডিওটা বাজবে সুমধুর সুরে রেডিওটা বাজবে সুমধুর সুরে জং ধরেছে মানুষ তোমার জং ধরেছে হ্যাঁ গো হ্যাঁ জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে গুরুচার্যের ব্যথারি একবার তোমরা নাও না চাজি করে আর সব জায়গায় বাজবে খেপা সাউন্ড ক্লিয়ারে বাবারে সাউন্ড ক্লিয়ারে ওই গুরুচার্যের ব্যথারি একবার নাও না চাজ করে সব জায়গায় বাজবে খেপা ও খেপা সাউনি ক্লিয়ারে তখন আফাজউদ্দিন শুনবে সেদিন কবি আফাজউদ্দিন শুনবে সেদিন রেডিওটাই অনের ঘরে অফ করে রেডিওটাই অনের ঘরে অফ করে জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে আহ জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে মাটির মডেল রেডিওটা ভালো করে দেখাও ভালো মেকারে ভালো করে দেখাও ভালো মেকারে জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে আহ জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে ওকে জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে ওকে জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে ওরে ওই বাগানের পাতা ফল ও তুই খেয়ে করলি রসাতল আবার দিনে দিনে হলি দুর্বল দেখলি না ভাবিয়া রে কি ফল খেলি বাগানে গিয়া ও মন পাপিয়া কি ফল খেলি বাগানে গিয়া ওরে ওই বাগানের পাতা ফল খেয়ে করলি রসাতল ওই বাগানের পাতা ফল খেয়ে করলি রসাতল ওরে ওই
খেয়ে করলি রসাতর আবার দিনে দিনে হরে দুর্বল দেখলি না ভাবি আরে ওই কি ফল খেলি বাগানে গিয়া পাপিয়া ফল খেলি বাগানে গিয়া খেতি যদি আঙুল ফল রূপ করি তো টলমল ও তুই খেতি যদি আঙুল ফল রূপ করি তো টলমল আবার ডাসা পেয়ারা দেখে ও তুই ডাসা পেয়ারা দেখে গিয়াছিস ভুলিয়া রে ফল খেলি বাগানে বাবার সাড়ে তিন হাত মায়ের সাড়ে তিন হাত নিচে দেখো মদন বেটা বাতি জ্বলে হ্যাঁ সাত হাত মায়ের সাড়ে তিন হাত বাবার সাড়ে তিন হাত আপন আপন হাতে সবাই সাড়ে তিন হাত এর বাইরে কিন্তু কেউ না ও শিষ্য বোঝাই তোমাকে শিষ্য বোঝাই তোমাকে বাবার সাড়ে তিন হাত মায়ের সাড়ে তিন হাতে নিচে দেখো মদন বেটা বাতি জ্বলে
বলি গঙ্গা বলো জল পিপাসাই ব্রহ্মা বলো শীতে আবার উঠানো ফাটিয়া গেল ও কই উঠানো ফাটিয়া গেল ও কই উঠানো ফাটিয়া গেল মাঘ মাসের শীতে গঙ্গা বলো জল পিপাসাই গঙ্গা গঙ্গা কোনদিন জল পিপাসাই মরে বাবা কিন্তু বাউল বলছে হ্যাঁ মরে কোন গঙ্গা বহির জগতের গঙ্গা নয় অন্তর জগতের গঙ্গা আছে কার কাছে আমার মায়ের কাছে সেই গঙ্গা জল পিপাসায় মরে যায় কখন যখন বাবা স্নান করে বলি গঙ্গা বলো জল পিপাসায় গঙ্গা বলো জল পিপাসায় ব্রহ্মা বলো শীতে উঠানো ফাটিয়ে গেল মাঘ মাসের শীতে তাহলে উঠানটা করতো কোনটা উঠান এইটা উঠান না বাবা এটা উঠান নয় গঙ্গাটাকে ওই যে বয়ে যায় সে গঙ্গা না সে গঙ্গা মায়ের গঙ্গা মোলো জল পিপাসাই ও বাবার স্নান করা রই ফলে বাবা যখন গঙ্গায় স্নান করে ও বলি স্নান করিতে মায়ের উঠান যাই ফেটে শিষ্য বোঝাই তোমাকে সাথা জলের নিচে মদর বেটা বাতি জলে ও শিষ্য বোঝাই তোমাকে সাথা জলের নিচে মদর বেটা বাতি জলে বড় বড় বট আছে বড় বড় ঝাউ আছে বড় বড় গাছ আছে এত গাছে কোনদিন বাবা লাউ ধরে কি লাউ কোথায় ধরে মাচায় ধরে তাহলে মাচা কোনটা ওই এত বড় বড় গাছ থাকিতে ও তোমার মায়ের মাচায় ধরে লাউ শিষ্য বোঝাই তোমাকে মাচা কোনটা এইটা হলো মাচা হরে কৃষ্ণ এইটা মাচা এই মাচায় লাউ ধরে আর ভেঙে বলতে আমরা সবাই ওই এত বড় বড় গাছ থাকি বড় বড় গাছ থাকি বড় বড় গাছ থাকি তোমার মা তোমার মায়ের যাকে মাচাই ধরে লাউ শিষ্য বোঝাই তোমার সাড়ে তিন হাত জলের নিচে মদন বেটা বাতি জলে শিষ্য বোঝাই তোমার সাত হাত জলের নিচে মদন বেটা বাতি দেখে এলাম তাই আমি দেখে এলাম গঙ্গার ঘাটে বলি তার
গঙ্গা ধারে গেলে দেখবেন মাছগুলো সব লাফাচ্ছে মাছ দেখে এলাম গঙ্গার ঘাটেতে মাছগুলো সব ডাঙায় উঠে নাচতে লেগেছে তাই দেখেই এক টিকটিকিতে টিকটিকিতে কামান দেখে বোম্বাই শহর উঠতেছে হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল তাহলে আমার এই এত বড় দেহের মধ্যে টিকটিকি কোনটা এটার বোঝাতে হবে না টিকটিকে মাপ সেই টিকটিকে বাবা বোম্বাই শহরকে মাপতে যায় বোম্বাই শহর কামান বলেছে কামান কাম আন আপনারা আনারস খেয়েছেন আনারস বাবা আনারস খেয়েছেন আনারস আনারস আনারসের ভেতরে রস থাকে না আনারসের ভেতরে রস থাকে রসকে আনতে হয় যে রস আনতে পারে হরে কৃষ্ণ হরি বল হরি বল নিত্যানন্দ নিত্যানন্দ যিনি নিত্য নিত্য দেয় আনন্দ তিনি তো নিত্যানন্দ নিত্যানন্দ আনারস রস আনতে হয় কেমন করে তার প্রক্রিয়া আছে তার কায়দা আছে তার আসন আছে আনারসকে আনতে হয় রসকে আনতে হয় রসত্ব তোমার নিত্যানন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত শ্রী শ্রীবাস আর গদাধর তাই তো বাবা এই তো পঞ্চতত্ত্ব দেখো এই তো পঞ্চতত্ত্ব ওই দেখো তাহলে গদাধর 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 যে ধরে রাখতে পারে সেই তো গদাধর আর যে ২৫ গ্রাম ২৫ গ্রাম করে ছেড়ে দেয় বাড়িতে সে গদাধর নয় সে ছাড়াধর 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 গদাধর তারপরে কি আছে দেখুন গদাধর শ্রীবাস শ্রীবাস আঙিনায় মহাপ্রভু আমার নৃত্য করেছেন অহরহ আর কারো কি ঘর ছিল না নবদ্বীপে এত অগণিত ভক্ত ছিল কারো ঘরে আমার মহাপ্রভু নৃত্য করেনি শ্রীবাস আঙিনায় কারো করেছিল হরি হরি শ্রীবাস শ্রী শব্দে সুন্দর বাস শব্দে বাসা যার দেহটা সুন্দর তার দেহে আজও শ্রী গোবিন্দ আমার শ্রী মহাপ্রভু নৃত্য করে আর যার এটা জঞ্জালে ভরা তার দেহতে কিন্তু বাস করে শ্রীবাস তারপরে কি আছে অদ্বৈত অদ্বৈত যার দ্বৈত ভাব নাই সেই জায়গাটাই দৈত্য ভাব নিয়ে গেলে অসুরের ভাব নিয়ে গেলে দেখুন মা কালীর হাতে আছে মুন্ডুমালা আর ডান হাতে যে অসুরের মতো যাবে তার গলা কিন্তু ছেদন হবে আর যে ভক্ত হয়ে যাবে সন্তান হয়ে যাবে মাতৃ জ্ঞান করে যে যাবে তার কোনোদিন মৃত্যু হবে না এটা ১০০% গ্যারান্টি আমার কথা না শাস্ত্র বলছে এ কথা তারপরে কি আছে নিত্যানন্দ কালকে কেন ভোজন আরতি হয়েছে ভজপতি তো উঠাদন শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারি তারপরে কি বলেছে বলি ভজিতে হয়তো কাকে ভজতে বলেছে ভজিতে হয়তো গৌর ভজতে বলেছে না বাবা বলি ভজিতে হয়তো আমার নিতাই ভজ বলি নিতাই ভজিলে তোমরা গৌর পাবে নিতাইকে ভজতে হয় নিত্য 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 আনন্দ
নিতাই কে ভোজনে নিতাই স্বরূপ কেমন জানেন নিতাই কেমন স্বরূপ আপনারা ডিম কারা কারা ডিম ভাজা খেয়েছেন একটু হাত তুলবেন কারা কারা ডিম ডিমের অমলেট খেয়েছেন হ্যাঁ খেয়েছে আর পোলট্রি হোক আর দেশি আমি সেটা জিজ্ঞাসা করছি দেখবেন ডিমটা ভাঙলে ডিমের কুসুমটা সবারই লাস্ট হবে তার আগে কি হয় ডিমের লালা খুব উচ্চ তত্ত্ব বলছি ডিমের লালা ওই লালাটাই হলো আমার নিত্যানন্দ স্বরূপ নিত্যানন্দ যদি না আসে আমার গৌর সুন্দর কোনদিন আসে না বাবা আগে নিত্যার গন্ধ ওর জন্যই বলেছে আগে ভোজতে হয় তো নিতাই ভদ নিতাই না ভোজলে গৌরকে কোনদিন পাওয়া যায় না নিতাই হলো আমার রসতত্ত্ব আর গৌর হলো শ্রীপাদ হরে কৃষ্ণ শিষ্য বোঝাই তোমারে সাথা জলের নিচে বদর বেটা পাতি জলে ও শিষ্য বোঝাই তোমাকে Thank you.
বাসে সেই বাসে।